হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আসলে কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছি না আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা খুব খারাপ তো এটা হচ্ছে নয় তারিখ ডিসেম্বরের নয় তারিখ সকালবেলা খালার বাসায় তো আজকে হচ্ছে যা যা করবো আমার আছে খালাতো ভাইয়ের জন্মদিন তো খালাতো ভাইয়ের বউ সহ একটা প্ল্যান করেছি যে রাতে হচ্ছে বারোটায় ওকে কেক কেটে সারপ্রাইজ করব। আর তারপরের দিন হচ্ছে বারবিকিউ পার্টি হবে তো তারপরের দিন হচ্ছে গিয়ে ননদবাসায় বাসায় যাবো তো এই যে সকালে উঠে নাস্তা করলাম করে এখন প্রায় বারোটার মতো বাজে আর খালাতো ভাই দুই বাচ্চা ওরা দশটা এগারোটার মধ্যে উঠে যায় আমরা আসার পর থেকে ওদের মনে হয় যেন ওরা অনেক বেশি খেলতে পারছে না সেই জন্য তো এই যে খালাতো ভাই হচ্ছে বই খাতা গুছাচ্ছে আর আমি হচ্ছে একটু রিক্সা দিয়ে বাইরে গিয়েছিলাম তারপরে হচ্ছে কেক নিয়ে আসছি একটা তো কেক এনে রেখে দিয়েছি খালাদাভাইয়ের বউ কাছে দিয়েছি ও গুছিয়ে রেখেছে আর এই যে বিকালবেলার নাস্তা মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল তো মিষ্টি নিয়ে আসছি আরও হচ্ছে করেছে ফুলকপির হ্যাঁ ফুলকপির পাকোড়া আর হচ্ছে গিয়ে নারকেল পিঠা আর মিষ্টি এটা ছিল আমাদের বিকেলের নাস্তা তো আমরা নাস্তা টাস্তা খুব মজা করে খেলাম খেয়ে হচ্ছে চলছে এবার পার্টির আয়োজন তো আমরা হচ্ছে একদম এমন দরজা টরজা বন্ধ করে করছি যার কারণে হচ্ছে ওরা কেউ বুঝতে পারছে না তো এই কেকটা আমি নিয়ে আসছি ইয়ে থেকে সুমি হট কেক যেটা সেখান থেকে সুমি সুমিজ হট কেকের কেকগুলো আমার কাছে ভালোই লাগে আর এই যে আমাদের দুই কী বলবো যেটাকে দুই পাকনি দুই ঘুরে বেড়াচ্ছে আর তারা একটু পর বলে দিতে যাচ্ছে তাদেরকে ধরে রাখা হচ্ছে তো এখন হচ্ছে বারোটা বাজে আর রুম টুম বন্ধ করে আমরা সব দাঁড়িয়ে আছি ও খুবই সারপ্রাইজ হয়েছে আর খুব খুশি হয়েছে যে সবাই মিলে এইভাবে সারপ্রাইজ দিলাম তো আমরা সবাই মিলে কেক টেক কেটে কেক টেক খেলাম রাতে আর অনেক কিছু খাওয়া দাওয়া ছিল পান খেয়েছি রাতে অনেক মজা করেছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা দশ তারিখ এখন বাজে হচ্ছে কয়টা নয়টা বাজে সকাল নয়টা তো নাস্তা করে নিচ্ছি আমরা সবাই আমার হাজব্যান্ড সহ সবাই না খালা পায়ের খালাদের বউ এখনও করেনি ওরা একটু পরে করবে তো আমার হাজব্যান্ডেরও একটু কাজ আছে সে বের হয়ে যাবে আমারও একটু কাজ আছে আমি আরও কিছুক্ষণ পরে বাচ্চারা ঘুম থেকে উঠলে তারপরে হচ্ছে বের হব তো আমি বের হয়েছি বাংলাদেশে এসে যেটা হচ্ছে বাচ্চারা একটু ঠান্ডা ঠান্ডা পেয়ে ওরা অনেকক্ষণ ঘুমাচ্ছে বাসা একদম সকালবেলা উঠে যেত সিঙ্গাপুরে তো দেশে এসে ওরা ঘুমাচ্ছে আমিও একটু ঘুমাতেই দিচ্ছি তো যাই হোক আমি বাইরের কাজটা শেষ করে চলে আসছি এসে দেখলাম যে ওরা আসলে ওদের কোনো কাজই আমি হেল্প করতে পারি নাই বারবিকিউ পার্টির জন্য সব কিছুই বেচারারা একা একা করেছে তো এই যে এটা হচ্ছে গিয়ে সালাদের প্রিপারেশান চলছে সর্ষে বা সর্ষে বাটাটা ভালোভাবে মিক্সড মানে ইয়ে হয়নি বাটা হয়নি তো এটা হচ্ছে শশা শশাগুলো হচ্ছে গিয়ে আমি কেটেছি সব মানে এটাই আমি একটা কাজ করেছি বাচ্চাদের জন্য হচ্ছে স্লাইস করেছি কারণ বাচ্চারা ওই বিভিন্ন কিছু দিয়ে মাখানো সালাদটা খুব একটা খেতে চায় না এই কারণে আর এটা হচ্ছে তেঁতুলের শরবত তেঁতুলের শরবত না সরি তেঁতুলের কাত তেঁতুলটাকে ভালো করে করে করেছে এটা হচ্ছে দিবে হচ্ছে চিকেনের উপরে যে বার্বিকিউ চিকেনটা হবে সেই চিকেনের উপরে গত রাতে মানে হচ্ছে নয় তারিখে রাতেই হচ্ছে চিকেনগুলো সব মেরিনেটেশন করে রেখেছে তো যার কারণে যত আগের দিন মেরিনেশান করে রাখলে চিকেনের মধ্যে বা যাই করেন না কেন আগের দিন করে রাখলে মেরিনেশনটা খুব ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে আর সেটা খেতেও অনেক মজা হয় তো ওদের চিকেনটা অন্যরকম ছিল তো আমরা বারবিকিউ যাওয়ার আগে হচ্ছে দুইজন মিলে দুই পণ্ডিত হচ্ছে গিয়ে লেখাপড়া লেখাপড়া করছে তারা বিভিন্ন কিছু আঁকবে তো ওই যে একজন কলা আঁকছে একজন আপেল আঁকছে হচ্ছে প্রিপারেশন চলছে আমরা হচ্ছে একদম সব কিছু ঠিকঠাক করার পরে হচ্ছে সবাই যাব অলরেডি অলরেডি হচ্ছে ছেলেরা উপরে চলে গেছে ওরা মানে হচ্ছে ছাদের উপরে যা ম্যাট বিছিয়েছে তারপর ল্যাপটপ নিয়ে গেছে পানি পুনি যা আছে সবই নিয়ে গেছে সব কিছু কমপ্লিট আমরা আর কি জাস্ট কিছু জিনিস বাকি আছে আমাদের তারপরে যাব এই যে বুড়িটা বুড়িটা হচ্ছে বসে বসে খেলছে আর হচ্ছে গিয়ে আমার মেয়ের সাথে তাদের খুব খাতি মেয়েকে ছাড়া এক মুহূর্ত চলে না ছোটোটাকে গত বছরও আরও অনেক ছোট ছিল তাকে আমাকে ছাড়া চলতো না কিন্তু এই বছর সে আমাকে ছাড়াই আমার কাছেই আসছে না তো এই যে চলে আসছি ছাদে ছাদে এসে হচ্ছে গিয়ে চলছে বার্বিকে অলরেডি শুরু করে দিছে যেটা বললাম যে ওরা অলরেডি সব কিছু গুছিয়ে শুরু করে দিয়েছে আমরা মেয়েরাই হচ্ছে নিচে ছিলাম যে আমরা হচ্ছে একবারে উপরে উঠবো আর হচ্ছে আমরা পরোটা বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম কারণ আসলে এত কিছু করা সম্ভব না বাসায় তো এই যে চিকেনটা চলছে অলরেডি কয়েকটা হয়ে গেছে তো চিকেনটা খুবই মজা ছিল ওদের মেরিনেশন খুব ভালো নিজেরা হচ্ছে গিয়ে বাসায় ইয়ে করেছে কি বলে এটাকে গরম মশলার গুঁড়া করেছে করে হচ্ছে গিয়ে এটাকে কষিয়েছে সরি মেরিনেশান করেছে তো এই যে আগুনটা এত সুন্দর জ্বলছে তো ভাবলাম যে একটু ভিডিও করি খুব ভালো লাগছিল। আর উপর একটু ঠান্ডা ঠান্ডা আছে গত বছরও হচ্ছে গিয়ে থার্টি ফার্স্টে হয়েছিল তো এই বছর থার্টি ফার্স্টে আমরা থাক থাকবো না যার কারণে হচ্ছে বারবিকিউ পার্টিটা ওর জন্মদিনের দিনই হয়ে যাচ্ছে আর থার্টি ফার্স্টে ওইবার খুবই মজা হয়েছিল সেদিনও আমার জ্বর ছিল আজকে হচ্ছে দশ তারিখ আজকেও আমার শরীরের অবস্থা খুব খারাপ আমার শরীর জ্বর জ্বর ঠান্ডা আমার ছোটোটা আরও হচ্ছে ঠান্ডা লেগে গেছে তো খুব একটা এনজয় করতে পারছি না তারপরেও যতটুকু করার চেষ্টা করছি এটা আমার মামাতো ভাই কাজিন ও এত লম্বা ও ছয় ফিট হয়ে গেছে অলরেডি তো ওকে নিয়েও আমরা অনেক হাসাহাসি করছিলাম যে তুমি এত লম্বা দেখবা যে তোমার বউ কত ছোট হবে তো সে এগুলি শুনে খুব রাগ হয়ে যায় তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ারও করে দিবেন যাতে করে আমার চ্যানেলটা একটু এগিয়ে যায় আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে করবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো আমার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি আরও আছে দেখতে থাকেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালো লাগবে তো রাতে হচ্ছে এখনও চলছে খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয়নি ওখানে ভাজা হচ্ছে আমরা খাচ্ছি আবার ফল ফ্রুটও কেটেছি তারপরে পানির পর্বও চলেছে খালাতো ভাইয়ের বউ অনেক পান খায় আর পান মশলা নিয়ে আসছিলাম আমরা হচ্ছে যখনই খাবার টাবার শেষ করে পান খাই এটা পরের দিন সকালে এগারো তারিখে তো আজকে হচ্ছে ননদের বাসায় চলে যাব তো সকালে নাস্তা করে নিচ্ছি ননদ বলেছিল দুপুরেই চলে যেতে কিন্তু দুপুরে যাওয়া সম্ভব হয়নি কারণ হচ্ছে আমার নিজে কিছু কাজ ছিল জামা কাপড় বানাতে দিব আমি খুবই আলসামে করে দেখা যায় বেরিয়ে হওয়া হয় না তো হচ্ছে সব কিছু কাজ শেষ করে আমরা হচ্ছে সন্ধ্যায় ফিরছি সন্ধ্যায় যাচ্ছি এখন আগে শ্বশুরবাড়ি যাবো শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড বস মানে ননদ বসছিলো যে ভাবি আপনারা চলে আসেন আগে তা আমি বললাম যে না ননদের বাসা যেহেতু যাবো নিজের হাজব্যান্ডকে নিয়েই তারপর যাবো তো আমার হাজব্যান্ড হচ্ছে আস্তে আস্তে দেরি হবে আজকে আর রাস্তা নাকি আজকে অনেক জ্যাম আমরা যেহেতু দিনের বেলা আমরা আর জ্যামটা টের পাইনি তো এই যে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো শ্বশুরবাড়ি থেকে আমরা সব গোছ গাছ করবো তারপরে আমার হাজব্যান্ড আসলে তারপরে রওনা দিব আর কি তো ওদের বাসা হচ্ছে আজকে বেগুন দিয়ে শুটকি রান্না করেছে তো আমি খুব দেখে খুব লোভ হচ্ছে তো আমার দেবরের বউ বললো ভাবি ভাত তো হয়ে গেছে আপনি কাজ করেন আপনি একটুখানি খেয়ে যান কারণ ভাই যেহেতু আসেনি আপনাদের তো যেতে দেরি হবে তো যাই হোক খেয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে কয়টা রাত সা দশটা বাজে তো আমরা হচ্ছে যে ওয়ারিতে যে স্টার কাবাবটা আছে সেখানে খেতে আসছি এখন প্রায় কয়টা এগারোটার মতো বাজে হ্যাঁ এটা নাকি দুইটা পর্যন্ত খোলা থাকে তো আমরা সেটা জানতাম না আমি এত তাড়াহুড়া করে আসছি আমরা মনে হয়েছে যে বন্ধ হয়ে যাবে আর আমার ননদ বলছিল ভাবি বন্ধ হয়ে গেলে তখন দেখা যাবে কারণ আমার বড় ছেলেটা হচ্ছে খুব এইসব কাবাব টাবাব খুব পছন্দ করে তো ও না খাওয়াতে পারলে ওর কাছে ভালো লাগবে না যার কারণে ও খুব অস্থিরতা করছিল তো যাই হোক শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ খেতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ